আমি ইন্দিরা, শতদ্রুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো নিরামিষ আলুর দম। আমরা অনেকেই বজরঙ্গলীর পুজো করি, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি, তো এই দিনগুলোতে আমরা অনেকেই নিরামিষ খাই। অনেকেই আছেন শনিবারে নিরামিষ খান, তো আমিষ ছাড়া। তো সেই কারণে আমি আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ আলুর দম। তো সেই জন্য আমার এখানে লাগছে আলু, আমি একটু ভাপিয়ে নিয়েছি, আর লাগছে আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, আমি একটা গোটা টমেটো নিয়েছি কুচি করে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝাল বুঝে আপনারা লঙ্কাটা নেবেন। তো আমি রান্নাটা করব সর্ষের তেলে। তো চলুন শুরু করি রান্নাটা, আমার গ্যাস অন করা আছে। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে একটু হলুদ গুঁড়ো দেব, তাহলে আমি আলুগুলো যখন দেব তখন আর এগুলো ছেটকাবে না। একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি আলুগুলোকে তুলে নেব, তাহলে আলুগুলো একটু টেস্টি হবে। আমি আলুগুলোকে তুলে নেব। আমি এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, ওই তেলেই আমি করব, আমি আর এক্সট্রা তেল দেব না। দেবো একটু আদা বাটা, আর এখানে আমি যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি নিয়েছিলাম আমি এতে দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষব, যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ আমি কষব। দিয়ে দেবো এক ফোঁটা গরম মশলা গুঁড়ো, দেখুন আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে মশলাটা, তেল ছেড়েও এসছে। আমি এখানে একটু গরম জল দেব, তাহলে আর মশলাটা পুড়বে না, এবং গরম জল দিলে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পুরো গরম জলটাই এর মধ্যে দিয়ে দেবো। আমি এবার এতে একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে এসে দেখছি যে এটা কেমন হলো, আলুগুলো সেদ্ধ হলো। ঢাকাটা খুলে আলুর দমটা কি হলো দেখুন, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। আমি এবার এতে এক ফোঁটা ঘি অ্যাড করব, একদম একটু।
আর দেব একটু গরম মশলা গুঁড়ো অল্প। গরম মশলাটা দিলাম, একটু 2 মিনিট গ্যাসটা অফ করে রাখলাম। আমার আলুর দম রেডি হয়ে গেছে, চলুন আমরা একটা সার্ভিং বলে সার্ভ করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই হলো আমার আজকের নিরামিষ আলুর দম। এটা লুচি, পরোটা, হাতে করা রুটি সবার সাথেই ভালো খেতে লাগে। তো এই হলো আমার আজকের নিরামিষ আলুর দম। এটা লুচি, পরোটা, রুটি এবং হাতে করা রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাতে ক্লিক করবেন, তাহলে আমার যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো আপনারা দেখতে পাবেন। আর প্রচুর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।